Kerakselo haste hamoni luwa jumong bai cerai dongno boromia farzaka eba cerai ketan asai dora beri besarno boromia farzaka asala beti baca beti porau jutone pishing kobza hangor beremni muskan shang potane pishing ti awa haike boromia farzaka mandai blog be kobza korang community hall nogo manja fika shaltang tripura hangor ni hangor fa doktor Bishal Kumar mandai blog ni BSC chairman Tirendra Debarma Smita Mol hoda hamkrai hoda rengtang bedegni dagifang Sharmila Chaudhary akosong আবার কারিব মাজাকা জিরানিয়া বখাক স্তেফা শান্তি রঞ্জন চাকমা খুবই খুবই রক আসালো বুড়ি বুসা কতাল আসাইতে রমনো বরম ইয়াফারমানির লগে লগে ব্রাহ্মণনি সমাজপতি তে হদানে সামং তাঙ্গাইরনো বরম ইয়াফার জাকা আবার লগে লগে আসলে সংবাদাঙ্গ মাজানে আদর রক নাঙ্গুক মানে কক সবাই খেলারিকা আজকের যে প্রোগ্রামটা মূলত মান্দায় আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে এবং প্রচুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বেটি বাঁচাও বেটি প্রোগ্রাম বেটি পড়াও প্রোগ্রাম বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রামে মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজে যে আমাদের বেটিদের জীবনের যে বিভিন্ন সামাজিক যে কুসংস্কারের জন্য তারা সমাজে এগিয়ে যেতে পারছে না এবং তাদের যে জীবনে যে সম্পূর্ণভাবে বিকাশিত হতে পারছে না, যেমন চাইল্ড ম্যারেজ, তারপরে কম বয়সে তাদেরকে পড়াশোনা থেকে বঞ্চিত করা, এই সমস্ত সামাজিক যে কুপ্রথাগুলি থেকে দূর করার উদ্দেশ্যে আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রাম 2015 সালে আমাদের দেশে চালু হয়েছিল। এই বেটি বাঁচাও বেটি পড়াওর প্রজেক্ট মুস্কান আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে। এই প্রজেক্ট মুস্কানের তরফ আমাদের বেটিদের জন্য যাবতীয় সুযোগ সুবিধা তাদের এগিয়ে যাওয়ার জন্য যে যে সুবিধা দরকার বা যাদের গভর্নমেন্টের যে বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা তাদের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন, সমস্ত সুবিধাগুলি তাদের কাছে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই প্রজেক্ট পুরস্কার। তারা যাতে সমাজে একটা বিশিষ্ট স্থান গ্রহণ করতে পারে, সমাজকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। যেটা কী কী স্কিম পাওয়া যায় এখানে আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের বেটিদের জন্য, যেমন আমরা যদি কোনো মেয়েদের পড়াশোনার অর্থনৈতিক অভাবে পড়াশোনা করতে না পারে তাদের জন্য আমরা ভীষণ বাৎসল্য স্কিমে স্পন্সরশিপের স্কিম আছে, এই স্কিমে তাদেরকে আমরা 4,000 টাকা করে প্রতি মাসে আমরা বেনিফিট দিতে পারি। তাছাড়া আছে আবার গর্ভবতী মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, যেই স্কিমে আমরা যে প্রত্যেক গর্ভবতী মা যারা প্রথম সন্তানের জননী তাদেরকে আমরা 5,000 টাকা করে আর্থিক সুবিধা দিতে পারি এবং যারা দ্বিতীয় সন্তানের জননী তাদের জন্য আমাদের 6,000 টাকা একটা আর্থিক সুবিধা আছে। তাছাড়া আমাদের যে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার নামে একটা স্কিম আছে, এই স্কিমে আমরা প্রত্যেক গর্ভবতী মায়েদের জন্য 2,000 টাকা করে 4 কিস্তিতে আমরা একটা অর্থনৈতিক সুবিধা দিয়ে থাকি। এছাড়া আমাদের বিভিন্ন ICDS প্রকল্পের সুবিধা, যেমন গর্ভবতী মায়েরা বাড়িতে পরিপূরক পুষ্টিক আহার পায়, তারপর শিশুরা 3 বছর পর্যন্ত শিশুরা বাড়িতে তাদেরকে আমরা SLP প্রোগ্রাম দিয়ে থাকি এবং যারা মা এবং যারা শিশু আছে 3 থেকে 6 বছর তাদের আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাদের জন্য আমরা পুষ্টির ব্যবস্থা করে থাকি এবং তাদের স্বাস্থ্যের যাতে উন্নতি ঠিকমতো হয় এই বিষয়গুলো আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে দেখে থাকি। আপনার পরিচয়? আমার নাম বিপ্লব ঘোষ, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। আমি পশ্চিম ত্রিপুরা জেলার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর আর ইসে বাদ মে আপ থোড়ি সি হিন্দি মে আ জাউঙ্গি ক্যুকি ইসসে জ্যাদা মুঝে আতা নেই কল করো। তো থ্যাংক ইউ আপ সভি কা কি আপ লোগ ইয়াহা পে আয়ে আপনা টাইম নিকাল কে আর ইয়াহা পে পার্টিসিপেট করা, বচ্চো নে ভি বহুত হি আচ্ছা গানা গায়া, থ্যাংক ইউ আপ সভি কা। আর বেটি বাঁচাও বেটি পড়াও এক বহুত হি ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ হ্যাঁ, সিফ
और हम सबके लिए है क्योंकि हम सबकी बच्चियां यहाँ पे हैं और हम देख सकते हैं कि कहीं ना कहीं हमारे समाज में हम बेटी बेटे को कहीं ना कहीं वो इनइक्वालिटी है जो कि हमें पहले तो वो एक्सेप्ट करना पड़ेगा कि है होते ही है पर होनी नहीं चाहिए। मैं यहाँ पे लड़की हूँ और लड़कियों में और लड़कों में जब हुनर की बात आती है तो कोई एक दूसरे से ऊपर नीचे नहीं होता है पर कहीं ना कहीं हम समाज में हमारी सोच में ये चीज़ें बना लेते हैं। तो ये प्लेटफॉर्म इसी के लिए है कि हम लोग इस चीज़ को होने ना दें ख़त्म करें। और अब बहुत टाइम हो गया है कि जब हम यहाँ पे लड़कियों को उतनी ही अपॉर्चुनिटी दें जितनी हम अपने लड़कों को देते हैं पढ़ाई में करियर में किसी भी चीज़ में लड़कियाँ उतनी ही आगे बढ़ें जितनी लड़के बढ़ रहे हैं या कोई और बढ़ रहा है। और इसके लिए यहाँ पे बहुत सारे माताएं मदर्स भी हैं यहाँ पे तो मैं उनको भी बोलूँगी कि कई बार हम सोचते हैं कि हमने ये जीवन में नहीं करा या ये अपॉर्चुनिटी हमें नहीं मिल पाई तो प्लीज़ आप ये करिएगा कि एटलीस्ट आपकी बेटियों को मिल पाए और वो भी आगे जाके हम सबका नाम रोशन करें त्रिपुरा का हमारे गांव का हमारे फैमिली का सबका नाम रोशन करें। इसके लिए उनको हमें मोटिवेट करने का हमें आगे बढ़ने का ये मोटिवेशन की बहुत ज़रूरत है और हम सब इसी के लिए ही है यहाँ पे जो भी एस्टीम गेस्ट स्टेज पे हैं हम सब लोग इसी चीज़ को मोटिवेट करना चाहेंगे कि लड़कियाँ उतनी ही आगे बढ़े और बढ़ भी सकती हैं ये सिर्फ हमारी सोच ने ही हमें रोका हुआ है और इसी चीज़ ने नहीं रोका हुआ है। तो इसी के अंतर्गत ये जो प्रोजेक्ट मुस्कान की हमने शुरुआत करी है जहाँ पे हम उन लोगों को हम उन पेरेंट्स को हम उन बच्चों को हम उन आंगनवाड़ी वर्कर्स को फेलिसिटेट कर रहे हैं जिन्होंने इसमें बहुत ही अच्छा काम किया है और आगे ही हम उम्मीद करेंगे कि उतने ही मोटिवेशन के साथ इंकरेजमेंट के साथ खुशी के साथ आप ऐसे ही काम करते रहिएगा। और आई एम श्योर इनमें से जो लड़कियां यहाँ मौजूद हैं जो बच्चे यहाँ पे मौजूद हैं उनकी पढ़ाई लिखाई अच्छी हो उनका स्वास्थ्य अच्छा हो और वो देखकर हमें ज़रूर कहीं ना कहीं अपने बलबूते पे हमें एक दिन प्राउड फील करवाएंगे कि वो यहाँ से निकले हैं मंदई से निकले और हम गर्व के साथ बोलेंगे कि मंदई के रहने वाले हैं। तो आप लोग इस चीज़ के बारे में हमेशा ध्यान रखिएगा कि उनकी पढ़ाई लिखाई बच्चों की अच्छी हो और बच्चों का स्वास्थ्य अच्छा हो और लड़कियों को कभी भी अंडर एस्टिमेट मत कीजिएगा बल्कि लड़कियाँ बहुत अच्छा काम करती हैं लड़कियाँ बहुत सिंसियर होती हैं लड़कियों को मौका मिले तो लड़कियाँ बहुत अच्छा करेंगी। तो वो मौका हमें एज अ पेरेंट हमें एज अ इंस्टीट्यूशन अपनी लड़कियों के लिए रखना चाहिए देना चाहिए उनको आप सिर्फ उनको यही बोल दें कि बेटा तुम बहुत अच्छी कर रही हो बेटी तुम बहुत अच्छा कर रही हो कभी कभी उतना ही काफ़ी होता है। तो बस मैं इसी नोट पे आई विल एंड द स्पीच और थैंक यू आप लोग यहाँ चेयरमैन सर कताए वाइस चेयरमैन हंगलाई डीएम फैन चारु मैडम डे आई सी सर समाजसेवी जतन आम खुलमा चाहिए जो तीन और मेन अगलैमेंटा मेन प्रोजेक्ट मुस्कान डीएम सर कैसा प्रोजेक्ट मान प्रोग्राम बेलाखान टेनीस टेनीस मेरीज बांगी दो त्रिपुरा हव भारत बर्ष डिविशन दुई नम्बर त्रिपुरा अठारो बस वाटर बोतल रिलाई टेनीस मेरीज खाना पुरोहित जो समाज दूपी समाज फेलिसिटेशन और बैंक मैनेजर फैजा दू बैंक चीनी वार्कर पी एम जे जे वाई जे कैसे स्कीम आम खाई मानी बीमा खाई मानी थ्री मानी पड़े मान मानी रंग
আবার বেচো রঙের কমানি চেক রব রেলে নাই তিনি এখানে যত দরজ রঙে খানা পাই দিয়ে আসুন তিনি আর কম ফাইসা থাইনে অরণ মাথা যত নয় থাম পাই করছে এখানে আগত আইসিডিএস কর্মীগণ অঙ্গন দেওয়ার বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র ছাত্রীগণ এবং অভিভাবকগণ সবাইকে আমি সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের তরফ থেকে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা জানেন যে আমাদের আজকের এই প্রোগ্রামটা মূলত বেটি বাঁচাও বেটি পড়াও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2015 সালে আমাদের কন্যাদের সমাজের বিভিন্ন কুপ্রথাগুলি থেকে কন্যাদেরকে আমরা রক্ষা করতে এবং সমাজে বেটিদেরকে কন্যাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্দেশ্যে আজকের এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রাম। আমরা জানি যে আমরা যদি দেশকে উন্নত করতে চাই এবং সমাজকে উন্নত করতে চাই তাহলে সমাজের অর্ধেক অংশকে বাদ দিয়ে কোনোভাবে আমরা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারবো না। দেশকে যদি আমরা উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাই তাহলে যেরকম আমাদের পুরুষদের বিভিন্ন কর্মে ভাগিদারি আছে, সম্পদ সৃষ্টি, দেশের যে সম্পদ সৃষ্টি হয় তাদের অংশীদারিত্ব একটা বিরাট, এরকম ভাবে আমাদের যদি যদি আমাদের সমাজে মেয়েরাও যদি সমানভাবে অংশীদারিত্ব হওয়ার নেয় এগিয়ে যায় তাহলে আমাদের দেশ একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিণত হবে। এই উদ্দেশ্যেই বেটি বাঁচাও বেটি পড়াও। আজকের আমাদের সমাজের বেটিরা বিভিন্ন সামাজিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের অল্প বয়সে বিবাহ দেওয়ার একটা প্রবণতা আমাদের সমাজের মধ্যে আছে। আমরা দেখছি যে একটা বিরাট সংখ্যক কন্যা তার বয়স বিবাহের বয়স হওয়ার আগে তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া হয় তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও। তাদের সমাজে আমাদের পরিবারের যে কর্তা বা কর্তি আছে তাদের ধারণা এটা যে মেয়েরা আমার পরিবারের জন্য কোনো লাভ করবে না। বিয়ের পরে যদি মেয়ে একটা মেয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে যে আমার যে বয়স্ক আমার যে পরিবারের প্রতি যে তার দায়বদ্ধতা এই দায়বদ্ধতা ও ওর শ্বশুর বাড়ির প্রতি করবে, এই যে একটা চিন্তাধারা এই চিন্তাধারা থেকে তারা কম বয়সে আমাদের মেয়েদেরকে বিবাহ দিয়ে দেয় এবং ফলে কি হয় মেয়েদের জীবনে একটা ভীষণ অসুবিধার সৃষ্টি হয়। তারা অল্প বয়সে মা হয় এবং এই অল্প বয়সে মা হওয়ার থেকে তাদের যে শিশু জন্ম গ্রহণ করে সম্পূর্ণভাবে তারা বিকাশিত হয় না। না হওয়ার পরে কি হয় যে ভবিষ্যতে যে বাচ্চারা আসে বিভিন্ন সমস্যা নিয়ে বাচ্চারা পৃথিবীতে জন্মগ্রহণ করে।